ধারাবাহিক এই কথাটা আমরা শুনে থাকি, কিন্তু আবার বিনোদন ছেড়ে মানুষ থাকতেও পারেন না। কিন্তু সেখানেই এবার চমক নিয়ে এসেছে তুমি আশেপাশে থাকলে। কি ভাবছেন, তারা তো একদম পাশেই রয়েছেন আমাদের, এই তাই জন্য সময়ের বেশি নেব না, আলাপ করিয়ে দেব দেব এবং পারোর সাথে। কি চাও তুমি দেব? তোকে কাছে পেতে চাই পারো। আমি তো তোমার পাশে গেছি, কোন জানো আমাকে। অঙ্গনে এবং রোহান দুজনে রয়েছে, সো প্রথমেই বলবো ওয়েলকাম টু সিটি সিনেমা, এবং চমক দেওয়ার জন্য তোমরা এবার জুটি হিসেবে হাজির হয়েছো। ইউএসপি কি গল্পটা? ডেফিনেটলি আমাদের দুজনের চরিত্র, কারণ খুব আলাদা ধরনের চরিত্র, এরকম ধরনের চরিত্র আমি অনেকদিন করতে চেয়েছি। ইটস আই এম ভেরি লাকি যে এরকমভাবে আমার প্রথম শো যেখানে এই ধরনের একটা গল্প আমি দেখাতে পারবো আর এই ধরনের চরিত্র প্লে করতে পারবো। ড্রিমি বলতে পারি, দ্য লাভ ইজ ভেরি ড্রিমি, এই পুরো কনসেপ্টটা খুব ড্রিমি, এবং আমরা খুব সুন্দরভাবে ড্রিমিভাবে শ্যুটও করেছি। তো দ্যাট ইজ দ্য ইউএসপি, আই থিঙ্ক দ্য স্টোরি ইজ দ্য ইউএসপি। এবং ছবির গল্প ইউএসপি এক কথায় অঙ্গনা বলে দিল, তাই জন্যই আমরা এতদিন ধরে ওয়েবে পাওয়ার পর, সিনেমায় পাওয়ার পর যে প্রশ্নটার জন্য বসেছিলাম, টেলিভিশনে কবে, ও উত্তর দিয়ে দিয়েছে। রোহানদার জন্য কামব্যাক, দু বছর তারপর কামব্যাক, কি ইউএসপি? কত তাড়াতাড়ি আমি দেখতে পাবো ওটা স্ক্রিনে, মানে এত সুন্দরভাবে শ্যুট করা হচ্ছে। তো আমি ভীষণভাবে আশাবাদী যে দর্শকদেরও সেটাই মনে হবে দেখার পর, যে এত সুন্দর একটা ধারাবাহিক হচ্ছে, এত সুন্দরভাবে শ্যুট করা, এত খুব ভালো লাগছে আমার, খুব ভালো, আমি ভীষণ হ্যাপি, আমি কেঁদে দেবো। মানুষ তো কোথাও একটা রিলেট করে ফেলে, তো সেখানে দেব আর পারো নাম দুটো ভীষণভাবে কাছাকাছি রয়েছে, তো সবাই তো ওইভাবে রিলেট করে ফেলবে যে দেব আর পারো, তাই নয় কি? করবে বটে, ওই ধরনের গল্প, কিন্তু ওটাই চমক। এবার যে যেরকমভাবে ইন্টারপ্রেট করবে ওদের ব্যাপার, সেটা সেটার জন্যই দেখতে হবে আমাদের শোটা, যেটা তিন দিন পরে টেলিকাস্ট হচ্ছে স্টার জলসায় 8টা থেকে। প্লিজ 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 দেখো। দেখো ভালোবাসা তো ভালোবাসা, ঠিক আছে, সেটা দেব পারোই বলো, লায়লা মজনুই বলো, শিব পার্বতী বলো, রাধাকৃষ্ণ বলো, রাম সীতা বলো, সবার ভালোবাসা তো ভালোবাসাই, ঠিক আছে। এবার রিলেট করবে মানুষ চরিত্রগুলোর চেয়েও ভালোবাসাটার সাথে রিলেট করবে, সব ভালোবাসা কিন্তু সেম সবার, তো এটাকে হ্যাঁ এটা যে কোনো ভালোবাসা বলতে পারো, শিব পার্বতী লক্ষ্মীনারায়ণের ভালোবাসাও বলতে পারো। তো হ্যাঁ, তো কী বলতো, এই ধারাবাহিকটা তুমি আশেপাশে থাকলে সমস্ত নিউ জেনারেশন যারা যারা এখন রিলেশনশিপে আছে বা যাবে ভাবছে, তাদের দেখা উচিত, তারা দেখলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। শেষ করতে হবে, শেষের আগে জাস্ট দুটো প্রশ্ন করবো, সেটা চটজলদি অ্যান্সার দিয়ে দেবে। তুমি আশেপাশে থাকলে জাস্ট দুটো সিচুয়েশন বলবি, তুমির জায়গায় তোমাদের নাম বসাতে হবে, কে থাকবে, রাইট? যখন তুমি জায়গায় তোমাদের মনের যে থাকবে তাকে বসাতে হবে, তুমি কার সাথে করবে আশেপাশে থাকলে? একটা হচ্ছে খুব ভালো মন, চায়ের আড্ডা, বসে গল্প, দেব পারো। অ্যান্ড লাস্ট, খুব মন খারাপ, একদম মনে হচ্ছে ঘুষু ঘুষি করতে হবে, তার জন্য পাশে কাউকে দরকার হবে, এবং সে থাকলে মন ভালো হয়ে যাবে, বা সে মারপিটটা করে না, দেব আর পারো করবে সেটা। অ্যাকচুয়ালি আমি আমার জন্য বলবো না, অ্যাকচুয়ালি আমি এটা সত্যি কথা বলছি, আমি ও দেব বললো বলে আমি বলবো, আমি সত্যি, আমি রিসেন্টলি আমি আমার অঙ্গনার সাথে কথা বলতে খুব ভালো লাগে, তো আমি পারোই বলবো, আমি অঙ্গনা বলবো যে আমি খুব কথা বলতে ভালোবাসি, বাট সবার সাথে আমি কথা বলি না, কথা বলতে পারি না, তো আমরা শ্যুট করে এত ভালো কোয়ার্টিস্ট হয়, এত সুন্দর মানুষ হো, তো আমার কথা বলতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। 3 তারিখ থেকে আসছে তুমি আশেপাশে থাকলে স্টার জলসার পর্দায়, প্রতিদিন রাত 8টায় সবাই দেখবেন, আর আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন, আর আমাদের তরফ থেকে আপনাদের জন্য এতটা ভালোবাসা থাকবে আমাদের, আমাদের তুমি আশেপাশে মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, এবং দর্শকদের জন্য বলার যে তুমি আশেপাশে থাকলে, এবং তারা সত্যি আশেপাশে ঘুরবে আপনাদের, আর তাদেরকে নিয়ে আশেপাশে থাকতে হলে নজর রাখতে হচ্ছে স্টার জলসায় প্রতিদিন রাত 8টায় 23 নভেম্বর থেকে তুমি আশেপাশে থাকলে। আর তারকাদের সম্পর্কে এরকমই আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।